বিচিত্র বিষয়ের খোঁজ দিতে হাজির হয়েছি হদিশপুর জংশনে। প্রতিদিনের মতো আজও আমরা হদিশ দেব আশ্চর্য একটা বিষয়ে। আসলে যা নিয়ে আজ কথা হবে সেটা একটা যান, আমাদের খুব প্রিয় যান। এই স্টেশনে বসে কিন্তু সেই যান আপনি হয়তো দেখতে পাবেন না, অবশ্য ফাঁকা এই স্টেশন পর্যন্ত আসতে অনেকে তা চড়ে থাকেন বটে, তবে বহু বহু চাকা লাগানো যে রেলগাড়ি এখান দিয়ে হুশ করে বেরিয়ে যায় তার মতো গতি সেই যানের নেই, বিপুল যান্ত্রিক আকারও নেই, আর একসঙ্গে অত মানুষ চড়া তো দুরস্ত। তবে কি আছে তার জানব, দেখব মাত্র দু চাকায় চমক কাকে বলে। হ্যাঁ, আমাদের আলোচনার বিষয় আজ সাইকেল। বছর কয়েক আগেও টিভি খুলেই চোখে পড়ত একের পর এক বিজ্ঞাপন, সাইকেলের বিজ্ঞাপন। দামাল কিশোর কিংবা ঝলমলে তরুণীটি ওড়নার সামলে চাপ দিতেন প্যাডেলে, বেরিয়ে যেতেন হাওয়ার বেগে। আমরা আরো দ্রুতগামী হয়েছি, হাওয়ার বেগ কেও হারাতে গিয়ে হারিয়ে ফেলেছি সেসব দুষ্টু মিষ্টি বিজ্ঞাপন। ছোট্ট একটা উদাহরণ থেকে কিছুটা আঁচ করা যায় আজকের সমাজে সাইকেল ঠিক কোন রাস্তা ধরে এগিয়ে চলেছে। পড়ন্ত বিকেলের সূর্যকে পিছনে রেখে পিচ রাস্তা বেয়ে সাইকেলের ঝাঁক কি আজ আর অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে? শহরের সাইকেলকে আউট অফ ফোকাসে রেখে গোটা সার্চ লাইটটাই এখন স্কুটার আর বাইকের ওপর। সাইকেলের কদর তবু এখন বেঁচে উঠতে আছে গ্রাম মফস্বলে, এখনো সেখানে জোয়ার ভাঁটা খেলে দীর্ঘ মেন রোড কিংবা লাল মোরামের আঁকা বাঁকা পথে, ঝড় ওঠে সাইকেলের। রিক্রিয়েশনের অন্য নাম সেখানে সাইকেল। একেবারে প্রয়োজনের খাতিরেও সাইকেলের সঙ্গে বন্ধুতা বহু মানুষের। ভোর থেকে রাত, দিনের যে কোনো সময়ই সাইকেল ছাড়া চলে না। ভোর থাকতে থাকতে বেরিয়ে পড়া সংবাদপত্র নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিতে, বেডটিতে চুমুক দিতে দিতে সামনে খুব চেনা হরফের ছাপা না হলে যাদের চলে না তারা একবার হলেও থ্যাংকস দেবেন দু চাকার এই যানটিকে। কিংবা ধরুন এলাকায় জলের সমস্যা, সমাধান সেই সাইকেল। সাইকেলে চড়েই দিনের পর দিন আপনার ফিল্টার বা কুঁজো ভরিয়ে দিচ্ছে বিশুদ্ধ জলের ধারা, বাড়িতে দুধ পৌঁছে দিতেও হাতিয়ার সাইকেলই। আরো অজস্র কাজের অব্যর্থ সঙ্গী বাইসাইকেল, হোক না ছাই ফেলতে ভাঙা কুড়ো। আরও কিছু মানুষ আছেন যাদের সংসার সাইকেলের সঙ্গে, সন্তানের মতো সাইকেলের লালন পালনে দিন কাটে তাঁদের। সাইকেল স্ট্যান্ডের এসব কর্মীরাও ম্যাজিক জানেন। কোন এক অদ্ভুত দক্ষতায় কয়েকশো সাইকেলের গাড়া থেকেও মুহূর্তের মধ্যে খুঁজে বের করে দেবেন আপনার গাড়িটি। অ্যাকচুয়ালি আমাদের এটা কাজ গেল, ধরো কেউ সাতটায় আসছে তার লাট আমরা রেখে দিচ্ছি, দ্বিতীয় কথা সেই রাখার ক্যালিটাই হলো আমাদের কাছে বড়। কি বলবেন এদের, সাইকেলের প্রতিপালক? আরো মানুষ আছেন সাইকেলের সঙ্গেই যাদের বাস। ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন, এগিয়ে চলেছেন ফুরফুরে গতিতে, আচমকা
ঝুঁকি অবশ্য অন্য যানেও আছে, তবে সাইকেলের ক্ষেত্রে যারা এসব ঝামেলা সামলান, সাইকেলের সেবা শুশ্রূষা করেন, মসৃণ গতিটা বজায় রাখতে নিরলস কাজ করে যান, তাদের বলতেই পারেন সাইকেলের ডাক্তার। এসব ছোটোখাটো সাইকেল সারাইয়ের দোকান আমাদের কাছে বড় নগণ্য হলেও এর গুরুত্ব কিন্তু আদতে বড় একটা কম নয়। সাইকেল থাকলে তার সঙ্গে হয়তো হাজারো ফ্যাচাংও থাকে, এমন দুপুরে রোদ্দুরে ফাঁপড়ে পড়লে ঘেমে নিয়ে একসা। আরও আছে সাইকেলের দোকান, এরা সাইকেলের সেকেন্ড ফাদার, ফার্স্টার ফাদারও বলতে পারেন। ঠিকঠাক ফিটিংস করে ডেলিভারি করেন আপনার পরম আদরের সাইকেল। শহর বা মফস্বলে এসব সাইকেলের দোকানের ছবিটা অবশ্য খুব একটা হতাশার নয়। আগামী 10 বছরের মধ্যে সাইকেল বাজারে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরো একটা ছোট্ট পরিসংখ্যান বিক্রি বাড়ার এই তথ্যটাকে আরো জোরদার করে। লুধিয়ানায় হিরো সাইকেলের কারখানায় দৈনিক 18,500 বেশি সাইকেল তৈরি হয়। গিনেস বুকেও নাম উঠেছে হিরোর। সাইকেলের এই জায়গাটাই ধাঁধার মতো। সাইকেলের প্রতি নতুন প্রজন্মের বড় অংশের আকর্ষণ কমলেও দেশ জুড়ে বিক্রি কিন্তু বাড়ছে। এখনো এদেশের সাইকেল প্রেমীদের কাছে এটুকুই আশা। প্রতিদিনের জীবনে সাইকেল কতটা গুরুত্বপূর্ণ তা আমরা দেখলাম, কিন্তু শুধু কি এইটুকুই? আমাদের সমাজ জীবনেও সাইকেলের ব্যবহার সুদূর প্রসারী। পরিবেশ দূষণ, বিশেষ করে হালফিলের গ্লোবাল ওয়ার্মিং এর প্রশ্নে প্রধান যান হিসেবে বহু মানুষ বেছে নিচ্ছেন সাইকেল। চীন, জাপানের মতো উন্নত দেশের নাগরিকরাও জ্বালানি নির্ভর যান্ত্রিকতা থেকে সরে এসে চড়ে বসছেন সাইকেলে। সারা বিশ্বেই নানা পরিবর্তন, আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে সাইকেল। দেখব সমাজে সাইকেলের প্রভাবের সেই খতিয়ান। বলা হয় হিউম্যান পাওয়ার ভেহিকল, সংক্ষেপে HPV। এই গোত্রেই পড়ে সাইকেল। নাম থেকেই স্পষ্ট মানুষের ব্যক্তিগত ক্ষমতার সঙ্গে কি পরিমাণ সমার্থক সাইকেল। তাই পরমুখাপেক্ষী না হয়ে স্বাবলম্বনের কথা বলতে গেলে সাইকেলই হয়ে উঠেছে প্রতীক। এ প্রসঙ্গে বলা যায় মিডনাইট রাইডার্স নামে এক দলের কথা। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার তারা চষে বেড়ান ক্যালিফোর্নিয়ার রাস্তাঘাট। অংশ নেন হাজার খানেকেরও বেশি সাইক্লিস্ট। কিংবা মিডনাইট মিস্ট্রি, মধ্যরাতে এই দলটি ঘুরে বেড়ায় পোর্টল্যান্ড ও ভিক্টোরিয়া। এগুলি আসলে সাইকেলের জন্য পুরো দস্তুর এক রাজনৈতিক অবস্থান। সাইকেলের কাউন্টার কালচারের আরও এক বড় উদাহরণ WNBR বা ওয়ার্ল্ড নেকেড বাইক রাইড। সম্পূর্ণ বা আংশিক বিবস্ত্র হয়ে বেরোয় সাইকেল মিছিল। মানব শরীরের সক্ষমতা ও ব্যক্তিসত্তার প্রতীক এই নগ্নতা। বিচিত্র চিত্রকর্ম বা স্লোগানের ক্যানভাস এখানে উন্মুক্ত দেহত্বক। নানা ধরনের সাইকেল ট্যুর গুরুত্ব পেয়েছে স্পোর্টস হিসেবেও। ট্যুর দে ফ্রান্স এখন বিশ্বখ্যাত, 1903 সালে শুরু হয়ে এখনও রম রমিয়ে চলছে। সেভাবে স্বীকৃত না হলেও সাইকেলের গতি আর বৈচিত্র্যের চমৎকার ব্যবহার চোখে পড়ে সার্কাসের মাঠে। ক্লাউনের অদ্ভুত আচরণ কিংবা টিয়া পাখি বা কাকাতুয়ার অনায়াস দক্ষতা তাক লাগিয়ে দেয়। আমাদের লোকসমাজে আরও দুটো ক্রীড়ায় সাইকেলের ব্যবহার চোখে পড়ে। এক, স্লো সাইক্লিং, দুই, একটানা সাইকেল চক্কর। দু ক্ষেত্রেই বিবিধ কসরতে নিয়ন্ত্রণ করতে হয় সাইকেলের গতিকে। রণে বনে জঙ্গলে সাইকেলের ব্যক্তির একটা বড় কারণ হল শুধু সমাজই নয়, আমাদের শরীরে সাইকেলের প্রভাব। শরীর কর্মক্ষম সতেজ রাখতে সাইকেল চালানো এক অব্যর্থ টনিক। খাস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুপারিশেও উঠে এসেছে সাইক্লিংয়ের কথা। তাই নিজেকে চনমনে রাখতে, নিজের শহরকে গতিশীল রাখতে সাইকেল একমে বা দ্বিতীয়। হদিশপুর জংশনে ব্রেক করছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।